বাংলায় কম্পিউটারের এ টু জেড চ্যানেলেতে আজকে আমি তোমাদের যে টপিকসটা দেখাতে চলেছি সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, যেটা বাংলায় বললে দাঁড়ায় হচ্ছে সূচিপত্র। তোমাদের যে কোনো রকমের প্রজেক্ট রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে বা অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে তোমাদের এই টেবিল অফ কন্টেন্টসটা খুবই কাজে লাগে, এবং এই টেবিল অফ কন্টেন্টসটা তোমাদের ফ্রন্ট পেজের বা কভার পেজের পরেই দিতে হয়, যাতে করে বোঝা যায় যে তোমাদের প্রজেক্ট রিপোর্ট বা অ্যাসাইনমেন্টে ঠিক কোন কোন পেজে তুমি কী কী টপিকস নিয়ে আলোচনা করেছো। তাহলে এসো দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে খুব সহজে টেবিল অফ কন্টেন্টস তৈরি করে ফেলতে পারি। কিন্তু তার আগে কিছু বেসিক ধারণা তোমাদের থাকা দরকার, সেটা হচ্ছে হেডিং সাব হেডিং সম্বন্ধে। তো এসো সেটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কি, যে যখন তোমরা একটা কোনো টপিকস মেইন যে টপিকসটা নিয়ে আলোচনা করছো সেটা হচ্ছে তোমাদের হেডিং। তো এই হেডিং এর আন্ডারে যখন তার কোনো সাব টপিক নিয়ে আলোচনা করছো সেটা তখন কি হয়ে যাচ্ছে, সাব হেডিং। এবং একটা হেডিং এর আন্ডারে অনেকগুলো সাব হেডিং থাকতে পারে। আবার এই সাব হেডিং এর আন্ডারেও আবার আরেকটা কোনো, এর আন্ডারেও আবার আরেকটা কোনো সাব হেডিং থাকতে পারে, যেটাকে আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি সেকশন। তো তাহলে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে যখন আমার মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার হেডিং, তার আন্ডারে যদি কোনো পয়েন্ট থাকে সেগুলো হয়ে যাচ্ছে আমার সাব হেডিং, এবং সেগুলো এই মেইন যে পয়েন্টটা তার ডান দিকে এসে এরকম ভাবে লেখা হয়, এবং সাব হেডিং এর আন্ডারে যদি আরো কোনো সাব সেকশন থাকে তাহলে আমি সেটাকে লিখতে পারছি কিভাবে, না সাব হেডিং এর আরেকটুখানি তলায় ডান দিকে সরে এসে আমি লিখছি সেকশন। এই সেকশনের আন্ডারে যদি আরো কোনো সাব সেকশন থাকে তাহলে সেটা আমি কোথায় লিখব, না এইরও সেকশনের আরো খানিকটা ডান দিকে সরে এসে আমি লিখব সাব সেকশন। তাহলে আমার মেইন সূচিপত্রটা তৈরি হয় এইরকম ভাবে, অর্ডারেতে আমার মেইন সূচিপত্রটা তৈরি হয়, এবং সেখানে এই প্রত্যেকটার পাশে পাশে আমার স্টার্টিং পেজ নাম্বার গুলো লেখা থাকে। তাহলে এবার আমি এটা ডিলিট করে দিচ্ছি, তোমাদের একটা ডকুমেন্ট আমি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে আমি একটা ডকুমেন্ট রেখেছি যেটা এইভাবে প্রত্যেকটা পেজে এক একটা করে লেখা রয়েছে, যেগুলোর হেডিং বা সাব হেডিং আমি এখনো দিইনি। সেটা আমি কিভাবে দেব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডকুমেন্টটার পেজ নাম্বার অলরেডি দেওয়া রয়েছে এবং ডকুমেন্টটাও তৈরি করা রয়েছে, খালি এখন আমাকে দিতে হবে হেডিং আর সাব হেডিংটা। আর এর একদম ডকুমেন্টের একদম শুরুর পেজটা আমি ফাঁকা রেখেছি, কেননা এখানেই আমি তৈরি করব আমার টেবিল অফ কন্টেন্টস। এবার আমি নেক্সট পেজেতে যাচ্ছি এবং এখানে গিয়ে আমি চাইছি লিখতে, এই পেজটার নাম আমি দিচ্ছি হচ্ছে, এই টপিকসটার নাম আমি দিচ্ছি হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কথাটা লেখার পর আমি চাইছি এটাকে হেডিং করতে, তাহলে আমি সেটাকে কিভাবে করতে পারি। এখানে এই লেখাটাকে তুমি সিলেক্ট করে নেবে, করে নিয়ে দেখো এখানে হোম ট্যাবের আন্ডারেতে পেয়ে যাবে হচ্ছে স্টাইল, তার আন্ডারে পেয়ে যাবে হচ্ছে হেডিং, ঠিক আছে। এই হেডিং এতে গিয়ে ক্লিক করে দেবে, তাহলে এটা কি তৈরি হয়ে গেল, একটা হেডিং। তারপরে নেক্সট পেজেতে আমি আসছি, নেক্সট পেজ মানে হচ্ছে আমার তিন নাম্বার পেজ, এবং তিন নাম্বার পেজে এসে আমি এখানে আরেকটা টপিকস লিখছি, সেটার নাম দিচ্ছি আমি মেথড, মেথড ওয়ান। এবং এটাকে আমি তৈরি করতে চাইছি কি, আবার আরেকটা হেডিং হিসাবে। তাহলে আমি এখানে আবার কি করছি, এই হোমের আন্ডারে স্টাইল মেনুতে যাচ্ছি, মেনুতে গিয়ে হেডিং ওয়ানে চুজ করে দিচ্ছি। নেক্সট আমি কি করতে চাইছি, মেথড টু, নেক্সট পেজকে আমি লিখতে চাইছি হচ্ছে মেথড টু। এবং এই পেজটাকেও আমি অ্যাজ এ হেডিং ওয়ান হিসাবেই রাখছি,
কাজে স্টাইলে গিয়ে আমি হেডিং ওয়ানে চুজ করে দিচ্ছি। তারপরের পেজ মানে ফিফথ নাম্বার পেজেতে আমি এসে রাখছি এই মেথড টু এর আন্ডারে একটা সেকশন, সেকশন ওয়ান। এবং এই সেকশন ওয়ানকে আমি হেডিং টু হিসেবে দিচ্ছি, মানে মেথড টু এর আন্ডারে থাকছে হচ্ছে এই সেকশন ওয়ান। এবং তারপরে পেজকে আমি দিচ্ছি কি সেকশন টু। এবং সেটাকেও আমি হেডিং টু হিসেবেই রাখছি। তারপর আমি চলে আসছি একদম ফ্রন্ট পেজেতে। ফ্রন্ট পেজে এসে এবার আমি তৈরি করতে চাইছি টেবিল অফ কন্টেন্টস, এবং তার জন্য আমাকে যেতে হবে রেফারেন্স এই ট্যাবটাতে। রেফারেন্স ট্যাবেতে গিয়ে এখানে এসে এখানে ক্লিক করবে টেবিল অফ কন্টেন্টস এইখানেতে। এইখানে ক্লিক করার পর দেখো এখানে কি আছে, অটোমেটিক টেবিল ওয়ান, তার মানে এখানে কন্টেন্টসটা এইভাবে তৈরি হবে। টেবিল অফ কন্টেন্টস যেখানে কন্টেন্টস বলে লেখা থাকবে, তারপরে হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি। নেক্সট হচ্ছে কি অটোমেটিক টেবিল টু, সেখানে টেবিল অফ কন্টেন্টস বলে লেখা আছে এবং হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি আছে। আরেকটা তার তলায় আছে, সেটা হচ্ছে ম্যানুয়াল টেবিল। এটা একটু টাইম কনজিউমিং, কেননা এখানে বসে বসে হাতে করে করে লিখতে হয়। এবং আমি তোমাদের সাজেস্ট করব যে অটোমেটিক টেবিল টুলটাকে চুজ করতে, যেটা দেখতেও ভালো এবং অটোমেটিক্যালি তোমার টেবিল অফ কন্টেন্টসটা জেনারেট হয়ে যাবে। তার জন্য তোমার এক্সট্রা করে কোনো রকমের কোনো পরিশ্রমের প্রয়োজন পড়বে না। তাহলে আমি এখানে চুজ করে নিচ্ছি অটোমেটিক টেবিল টু। দেখো আমি এখানে চুজ করে নিয়েছি অটোমেটিক টেবিল টু, এবং আমাকে এখানে কি দেখাচ্ছে, ফার্স্টে দেখাচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা আমি 2 নম্বর পেজে রেখেছি। তারপরে আমাকে দেখাচ্ছে হচ্ছে মেথড ওয়ান, তারপরে দেখাচ্ছে মেথড টু। এবং মেথড টু এর আন্ডারে আমি যখন তৈরি করেছিলাম, আমি তোমাদের বলেছিলাম অলরেডি দুটো আমরা সেকশন রেখেছি, সেকশন ওয়ান আর সেকশন টু। তাহলে এইভাবে তুমি একটা অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস পেয়ে যাচ্ছ, যেখানে তোমাকে কিছুই হাতে করে লিখতে হচ্ছে না। কেবলমাত্র তুমি যখন হেডিং গুলো সিলেক্ট করছো, সেই হেডিং গুলোর ওপর বেস করেই তোমার টেবিল অফ কন্টেন্টস তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার, তুমি যে হেডিং যদি এর পরে আরো কিছু হেডিং অ্যাড করো, সেটা কিন্তু এই টেবিল অফ কন্টেন্টসে দেখাবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, এই টেবিল অফ কন্টেন্টসকে আপডেট করতে হবে। বা ধরো আমি এখানে ইন্ট্রোডাকশন লিখেছি শুধু, আমি যদি এখানে ইন্ট্রোডাকশনের পর আমি আমার এই হেডিংটাকে একটু মডিফাই করে দিই, ইন্ট্রোডাকশন ওয়ান লিখি, তাহলেও কিন্তু এখানে টেবিল অফ কন্টেন্টসে কিন্তু সেটা ইন্ট্রোডাকশন হিসেবেই দেখাবে। তাহলে ওই মডিফিকেশনটা পাওয়ার জন্য কি করতে হবে, টেবিল অফ কন্টেন্টস কে সিলেক্ট করে নেবে। মডিফিকেশন পাওয়ার জন্য টেবিল অফ কন্টেন্টস কে সিলেক্ট করে নিয়ে তার আপডেট টেবিল এই অপশনটাতে যাবে। আপডেট টেবিল এই অপশনটাতে গিয়ে আপডেট টেবিলেতে ক্লিক করে দেবে। তাহলে দেখো এখানে আমার কাছে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, দেখাচ্ছে যে হোয়াট ইজ আপডেটিং দ্য টেবিল অফ কন্টেন্ট, সিলেক্ট ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন। ফার্স্ট অপশনটা দেখাচ্ছে আপডেট পেজ নাম্বার ওনলি, মানে কেবলমাত্র পেজ নাম্বার আপডেট করবে, আর আপডেট এন্টায়ার টেবিল। তো আমি এখানে চুজ করে নেব আপডেট এন্টায়ার টেবিল, তারপর ওকেতে ক্লিক করে দেবো। তাহলে দেখো আমি যে এখানে ইন্ট্রোডাকশন ওয়ান লিখেছিলাম, এখন সেটা শো করছে ইন্ট্রোডাকশন ওয়ান। আর টেবিল অফ কন্টেন্টস এর একটা ব্যাপার হচ্ছে যে তুমি যখন টেবিল অফ কন্টেন্টস এ ক্লিক করবে কোনো টপিকস এর উপর, তাহলে ডাইরেক্ট তোমাকে সেই টপিকসটাই নিয়ে চলে যাবে। যেমন আমি এখানে সেকশন টু টাই যেতে চাইছি, এবং সেই জন্য আমি ক্লিক করে দিলাম এই সেকশন টু এর উপর। তাহলে দেখো আমি ডাইরেক্ট সেই পেজে এসে সেকশন টু তে ডাইরেক্ট চলে এলাম। তাহলে এইটা হচ্ছে আমার টেবিল অফ কন্টেন্টস এর ফেসিলিটি, আর এইভাবে আমি টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারি। তো
আবার আমি যাচ্ছি টেবিল অফ কন্টেন্টসটায়, এবং আমি যদি এখন এই টেবিল অফ কন্টেন্টসকে রিমুভ করে দিতে চাই তাহলে তার জন্য আমি কি করব, এটাকে সিলেক্ট করে নেবে, করে নিয়ে এখানে রেফারেন্স ট্যাবেতে যাবে, এবং রেফারেন্স ট্যাবেতে যাওয়ার পর এখানে টেবিল অফ কন্টেন্টসে যাবে। টেবিল অফ কন্টেন্টসে গিয়ে সেখান থেকে চুজ করে নেবে রিমুভ টেবিল অফ কন্টেন্টস। রিমুভ টেবিল অফ কন্টেন্টস চুজ করে নিয়ে ক্লিক করে দিলেই তোমার টেবিল অফ কন্টেন্টসটা চলে যাবে। তাহলে এইভাবে খুব সহজে তোমরা তৈরি করে ফেলতে পারো তোমাদের প্রজেক্ট রিপোর্টের জন্য টেবিল অফ কন্টেন্টস, অ্যাসাইনমেন্টের জন্য টেবিল অফ কন্টেন্টস। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমার চ্যানেল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বাংলায় কম্পিউটারের A to Z।